Sundarban, the largest mangrove forest, a majestic place along the shore of the Bay of Bengal. It was a long-time dream to pay a visit to the home of the Royal Bengal Tigers. And finally today, the dream is coming true. So let me take you along in the journey into the wilderness. That too on the luxurious cruise named the Wave. মা ব্লগ একটু আগে স্কেজুল করে দিলাম অ্যান্ড এটা প্রিমিয়ার হবে হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ অ্যান্ড হ্যালো গাইজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবন আজকে জানুয়ারি 31 তারিখ আর সন্ধ্যা 7টায় হচ্ছে আমাদের ট্রেন সো সন্ধ্যা 7টার সময় যেহেতু ট্রেন তো আগে রেডি হই খোদা হাফেজ সো আমরা এখন যাচ্ছি হচ্ছে কমলাপুর কমলাপুর থেকে 7টার সময় আমাদের ট্রেন ছাড়বে যাই এয়ারপোর্ট দেখি ট্রেন আমরা টাইমলি পাই কিনা সো লেটস গো মাত্র কমলাপুর স্টেশনে এসে পৌঁছাইছি এটা হচ্ছে একজন ভাবি বাকি সবাই আসুক এরপর দেখি কতক্ষণে ট্রেন আসে জিসান ভাই আর ইউ এক্সাইটেড ভেরি মাচ জানি না আমার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে নাকি আমরা অলরেডি 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়ছি দূরে লাইট দেখা যাচ্ছে মোস্ট প্রবলি আমাদের ট্রেন টাইমের আগেই এসে পড়ছে এটা হচ্ছে একটা চাচ্চু আমার চাচ্চু এটা হচ্ছে ইমন ভাই আমার ভাই আর ছোটবেলার ফ্রেন্ড আইডা হচ্ছে ইমন ভাইয়ের ওয়াইফ ভাবি আর এই পাশে আরেকজন ভাবি আছে কত সবই ভাবি আমার বউ ভাবি হের হের ভাবি কি করব শকত ভাইটা কি তো আর একটা মজার কাহিনী বলি শুনুন আমরা শকত ভাইরে ডাকি ভাই শকত ভাই আমাদের বাপরে ডাকে ভাই তাহলে তাহলে কাকা কত কি আমরা এখন এই মুহূর্তে যে এনজয়টা ফিল করতেছি সেটা হলো যে যমুনা ব্রিজ পার হইতেছি সবাই আমরা খুবই আনন্দিত যেমন আমাদের সাথে আরো যারা আছে ভাই ব্রাদার ছেলে মেয়ে সবাই আনন্দিত এবং সবার পক্ষ থেকে তোমারও আমি ধন্যবাদ জানাই তুমি এই ধরনের একজন একটা এনভায়রনমেন্ট আমাদেরকে সবাইকে দিছো এই জন্য ধন্যবাদ তোমাকে বেসিক্যালি উনি হচ্ছেন আমার একজন আঙ্কেল সো উনাকে ট্যুরটার জন্য থ্যাংক ইউ সাথে আরও এক আঙ্কেল আছে আমাদের উনাকেও অনেক অনেক থ্যাংক ইউ এই ট্যুরটা অ্যারেঞ্জ করার জন্য থ্যাংক ইউ প্লাস এইখানে আমাদের কিছু ভাই ব্রাদারও আছে সো আর ইউ গাইজ এক্সাইটেড ট্যুর হবে এবং আমরা যদি সবাই এইভাবে বের হই তাহলে আমাদের ছেলে মেয়ে আমরা যারা আছি প্রত্যেকে একটা রিল্যাক্স ফিল করবো আমাদের মাইন্ডটাও রিফ্রেশ হবে রিফ্রেশমেন্টের কাজ করবে আমাদের মনও বড় থাকবে এবং আমরা আমাদের দেশকে আমরা দেখবো তারপর আমরা দেশের বাইরে যাব আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলির এরকম বছরে যদি সংগতি থাকে হ্যাঁ সংগতির ভিতরে বের হও বের হলে চোখ খুলবে মন খুলবে মন বড় হবে এবং নিজের দেশকে জানা যাবে এবং পরস্পরের প্রতি পরস্পরের আন্তরিকতা বাড়বে ভালোবাসা বৃদ্ধি হবে থ্যাংক ইউ ভেরি মাচ আর আপনাকে অনেক অনেক থ্যাংকস এই ট্যুরটা অর্গানাইজ করার জন্য আমরা মাত্র এসে পৌঁছলাম হচ্ছে জেলখানাঘাট জেলখানাঘাট থেকে আমরা আমাদের শিপে উঠবো সবাই অলরেডি ভিতরের দিকে চলে গেছে আমরা মাত্র জেলখানায় এসে জেলখানাঘাটে এসে পৌঁছলাম ঘাটের ভিতরের দিকে আগাই দেখি শিপ আস নাকি একবারে হয়তো বা শিপে উঠে কথা হবে দিস ইজ আওয়ার ক্রুজ আমরা মাত্র এমপি দ্য ওয়েভে উঠে পড়ছি সকালবেলা মোস্ট প্রবলি ক্রুজিং স্টার্ট করবে আর এখানে একটা মজা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে সবার জুতা এখানে স্টোর করে রেখে ওরা আমাদের জন্য স্যান্ডেলস
So, যাই ভিতর দিকে যাই এরপর আবার কথা হবে. So now it's time for a room tour. This is the room. এখানে উপরে একটা bunk bed আছে and নিচে একটা double bed. And এই সাইডে কিছু extra space এখানে জিনিসপত্র রাখা যায়. Then আমাদের সব মালপত্র. And this is the washroom. ছোটখাটো but বেশ ভালোই. Not bad. একটা শাওয়ারও আছে. And এই সাইডে জানালা দিয়ে হচ্ছে পাশের দেখা যায় and নদী. So that's about it for the room tour. আমাদের শিপ মাত্র ছেড়ে দিছে এন্ড আমরা সুন্দরবনের দিকে যাত্রা শুরু করছি. সুন্দর ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে, ভালোই লাগতেছে, ভেরি রিফ্রেশিং. বেশিক্ষণ থাকলে এমন ঠান্ডা লাগবে ভাই? মাথায় রাখবেন যখন আসবেন সুন্দরবনে, যদি এই ক্রুজ শিপে আসেন তাহলে তো অবশ্যই. উপরে সুইমিং পুল আছে, একটু পরে দেখাবো. এই শিপের দ্য বিগেস্ট অ্যাট্রাকশন, ওয়ান অফ দ্য রিজনস হুইচ ইজ ওয়াই দিস ইজ নট আ শিপ, দিস ইজ আ ক্রুজ শিপ. আপনি সুন্দরবনের অন্যান্য যেই শিপে আসেন না কেন, আপনি এই জিনিস কখনো পাবেন না. যেহেতু এই শিপ আসছে, এমভি বে ওয়ান আসছে, আরও শিপ আসবে, হয়তোবা এর থেকেও বড় সুইমিং পুল আমরা দেখব. সো চলেন আগে নাস্তা করি. সো আছে হচ্ছে পরোটা, ডিম ভাজি, সবজি আর ডাল. একটা করিডোর আছে এদিক দিয়ে গেলে হচ্ছে. হ্যালো ভাবি, এই সাইডে হচ্ছে সব রুম, এদিক দিয়ে একদম শিপের সামনে চলে যাওয়া যায়. আর এই সাইডে কিছু রুম, বাচ্চাদের খেলার জায়গা আছে. হ্যাঁ বাচ্চারা খেলছে, আসো. আমি পুরো শিপের ট্যুর দিচ্ছি. সো এটা হচ্ছে একদম লোয়ার ডেক. এই সাইডে অনেকগুলো রুম. ভাবি আমাকে নিয়ে যাচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড দেখাইতে. নাইস, ছোট বাবুদের জন্য. হাই দাও চাচু. অনেক ভালো, ছোট বাবুদের ভালোই খেলার জায়গা আছে. গাড়ি, মোটর সাইকেল, দেন আরো অনেক কিছু দোলনাও আছে. এনি সাইডে কিছু আন্টি. আসসালামু আলাইকুম. হ্যালো, হ্যালো. খেলা নিয়ে ব্যস্ত. দেন চলেন সামনে, এরপর বাকি জায়গাগুলো দেখে আসি. দুই সাইড দিয়ে উঠার রাস্তা আছে, সো যে কোনো এক দিক দিয়ে উঠলেই হবে. দেন এদিক দিয়ে সোজা আবার পিছনে চলে যাওয়া যায় অ্যান্ড এদিক দিয়ে সোজা সামনে অ্যান্ড লেফট সাইড. এগুলো হচ্ছে সব রুম. এখানে কিছু বসার জায়গা আছে, বিকালের টাইমে এখানে বসে ভিউ এনজয় করা যাবে অনেক সুন্দরভাবে. দেন এখান দিয়ে হচ্ছে উপরে যাওয়া যায়. উপরে উঠলে এই সাইড দিয়ে হচ্ছে সোজা পিছনে অ্যান্ড দিস ইজ দ্য মাস্টার ব্রিজ. ক্যাপ্টেন মোস্ট প্রবলি এখন নাই. দেন দিস ইজ দ্য ডাইনিং হল. আমরা একটু আগে এখানে খাওয়া দাওয়া করছি. ডাইনিং হলটা বেশ বড় অ্যান্ড ডেকোরেশনটা খুবই সুন্দর. অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ডাইনিং হল থেকে বের হইলে এখানে ছোটখাটো একটা সুইমিং পুল, বাট অ্যাটলিস্ট পুল আছে, এটাই খুবই জোস. সো দ্যাটস অ্যাবাউট ইট ফর দ্য শিপ ট্যুর. ভাইয়া শিপ কেমন লাগছে?
আমার তো দুর্দান্ত ভালো লাগতেছে, কিন্তু ঠান্ডা একটু বেশি। ঠান্ডা তো বেশি হবে শীতের দিন। ভাইয়া শীত কেমন লাগছে? শীত সুন্দর, কিন্তু আরেকটু বড় হইলে মনে হয় আরো ভালো হইতো। বড় শীত আর তারপরেও এখন বলতে গেলে এটাই বেশ শীত। শীতটা অনেক সুন্দর, রুমগুলো অনেক সুন্দর, একটা সুইমিং পুল আছে অলরেডি আপনারা দেখছেন। এই তো রুম ট্যুর তো দিছি, রুমগুলো বেশ সুন্দর। এবার দেখি নেক্সট কিছু বিরল শট নেওয়া যায় কিনা। শিবকে কিছুক্ষণের জন্য বিদায় দিয়ে দিছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে করমজল। এবং একজন ফরেস্ট অফিসার সামনে থাকবে, একজন ফরেস্ট পিছনে থাকবে, আপনারা মাঝামাঝি থাকবেন, জোরে কেউ কথা বলবেন না। আর এইখানটায় বিশেষ করে বানর থেকে খুবই সাবধান। সো আমরা মাত্র করমজলে আসলাম, এখন করমজলের ভিতরে ঢুকতেছি। একটু আগে আমরা বিশাল বড় একটা গুইসাপ দেখছি, এখন দেখি ভিতরে আর কি কি দেখা যায়। দুইটা বাচ্চা বড় মারপিট করতেছে। এই বেটা অল্প করে নেই, সবই নিয়ে গেল। নাও তুমি এটা নিয়ে নাও। সো হরিণ আর বানরকে অনেকক্ষণ খাওয়া দাওয়া করানো হয়েছে, এখন আমরা কুমির দেখবো। এটা বাচ্চা দিবে, এই কুমিরটা নাকি বাচ্চা দিবে, তাই এই জন্য এখানে ওকে আলাদা রাখা হয়েছে। বিশাল বড় এখানে বারে সব একেবারে বাচ্চা বাচ্চা। দেন এখানে তার থেকে একটু বড়, দেন এখানে তো অনেকগুলা, একদম ঠিক এখানে সামনে একটা বসে আছে, ওটা মানে ল্যাটকায় ঘুম দিছে, ওই যে একটা হাঁটতেছে। কুমিরে ফার্স্ট টাইম দেখলাম, যদি খোলা থাকতো তাহলে বেশ ভয়ঙ্কর লাগতো, বাট যতক্ষণ খাঁচা আছে খুবই নিরীহ। সো আমরা মাত্র ট্রেলের মধ্যে ঢুকে পড়ছি, অ্যান্ড এই সাইড লিটারেলি পুরো জঙ্গল। ভাইয়া হচ্ছে আমাদের শিপের, আপনার নাম? আমার সাগর শেখ। কালকে কোথায় যাচ্ছি সকালে? হোল নাইট কটকা থাকবো আমরা, সকালবেলা জামতলা সি বিচ যাব, সি বিচ ঘুরে আসার পরে অফিস পার্ক, সুন্দরবনের ভিতরে সবচেয়ে অফিস পার্ক বেস্ট, ওইখানে এক জায়গা অনেক হরিণ দেখতে পাবো, অনেক হরিণ দেখতে পারবো আমরা। গাছ থেকে পাতা পেরে হরিণকে দেওয়া হবে, একসাথে ধরেন অনেক বলতে গেলে 30-40টাতে একসাথে দেখবেন। সো আমরা দেখতে দেখতে ওয়াচ টাওয়ারে চলে আসছি, যাই ওয়াচ টাওয়ারের উপরে যে আগে ছবি তুলি, গ্রুপের বাকি সবাই আসার আগে যেতে হবে। তো আমরা মাত্র ওয়াচ টাওয়ারের উপর আসলাম, আর পিছনে দেখতে পারতেছেন যে সুন্দরবনের গাছগুলা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। উপর থেকে দেখে মনে হচ্ছে একদম পুরো ঘন জঙ্গল, অ্যাকচুয়ালি ঘন জঙ্গল। যারা তাড়াতাড়ি আসবে তারাই একদম ভালো মতো ছবি তুলতে পারবে, না ভাইয়া? তো ছবি টবি তুলি, এরপর নামার পর আবার কথা হবে। আপনার সাথে আরো কথা হবে,
আপনার সাথে জামতলাতে অনেক জমায় আড্ডা হবে। আচ্ছা ঠিক আছে, তো ওনার সাথে এরপর আবার কথা বলবো। উনি আমাদের শিপেই আছে, আমাদের সাথে পরশুদিন পর্যন্ত থাকবেন আমাদের সাথে, কালকে ওনার সাথে জমা আড্ডা দিব। ওই ভিডিওর জন্য ওয়েট করতে হবে আপনাদের, হাঁটতে থাকি সামনে। এন্ড আমাদের করম জল ঘোরা শেষ, এখন আবার আমরা বোটে করে আমাদের শিপে ব্যাক করব। শিপে ব্যাক করে এরপর আমরা লাঞ্চ করব। অ্যান্ড এ সাইডে বেশ ইন্টারেস্টিং একটা জায়গা, ডলফিনের আকারে একটা ইয়া বানানো, ঝাউবন টাইপের বানানো ঘর, সরি কুড়ে ঘর। তখন এদিকে মানুষ অনেক বেশি ছিল, এখন একটু ক্লিয়ারলি দেখি আমরা সুন্দরবনের পুরো ম্যাপ। এখানে বাঘের নোখ রাখা, বাঘের পায়ের ছাপ, কুমিরের ডিম, দেন কুমিরের মাথার একটা ইয়া টাইপের, মাটি দিয়ে করা সম্ভবত এটা। দেন এই সাইডে রাজকাঁকড়ার একটা শেল, গোল ফল, অ্যান্ড সুন্দরবনের পুরো ম্যাপ, পশুর নদী, এই যে করম জল, আমরা এখন এইখানে আছি। সো চলেন আমাদের শিপে আবার ব্যাক যাই। সো লাঞ্চে আছে ভাত, এটা কি আলু ভর্তা? আর এটা শিম ভর্তা, ওটা কি লাউ দিয়ে চিংড়ি? এরপর এটা কি পালং শাক? আর এটা কি মাছ? আরে মাছ রুটি সব এখান থেকে পুরো সুন্দরবন দেখা যায়। এখন জাস্ট খাবো আর এই ভিউ এনজয় করবো, এরপর খাওয়ার পর আবার কথা হচ্ছে। লাঞ্চ করে আমরা অনেকক্ষণ চিল করলাম, দেন আমরা শিপের পিছনের সাইডে অনেকক্ষণ বসেছিলাম, অ্যান্ড আমরা অনেকগুলো হরিণ দেখছি। সো যেহেতু হরিণ দেখছি, আমরা বাঘের অপেক্ষায় অনেকক্ষণ বসেছিলাম। আমরা এই সাইডের জঙ্গলগুলোয় অনেকক্ষণ বাঘ খুঁজছি বাট দেখা পাই না। আজকের মতো মনে হয় ভাগ্য খারাপ ছিল, দেখা যাক কালকে কি হয়। সো লাঞ্চ টাঞ্চ করে এখন সবাই রেস্ট টেস্ট নিচ্ছে, কারণ সারা রাত জার্নি করে আসছি আমরা। অ্যান্ড আজকে তো করম জল অলরেডি দেখছি, সো আমিও যাই কিছুক্ষণ রেস্ট করি, দেন সন্ধ্যার দিকে আবার কথা হবে। কটকাতে এসে পৌঁছাইছি, অনেকক্ষণ হয়েছে, টোটাল তিন চারটা শিপ এখানে নোঙর করছে আজকে। আমরা সকালবেলা হচ্ছে কটকাতে যাব। এটা হচ্ছে একটা চাচ্চু আমার, হাই দাও ছোট ভাই, হাই দাও। এটা হচ্ছে আরেকটা চাচ্চু, হাই দাও, হাই গাইস। সো আমরা এখন যাব হচ্ছে ডিনার করতে, ডিনারে বেশ ভালো আয়োজন আছে, মেনুটা খুবই জোস, আমি রূপচাঁদা ফ্রাইয়ের গন্ধে অলরেডি পাগল হয়ে গেছি। আর একটু চিল করি এদিকে, এরপর ডিনারে যাই, দেন আবার কথা হবে। ফার্স্ট এখানে ভাত, পেঁপে ভর্তা, চিংড়ি ভর্তা, সবজি, এইটার গন্ধে তো আমি পাগল হয়ে গেছি, মুরগি, ডাল আর সালাদ। সো খাবার নিয়ে এসে পড়লাম আমি, ভাতের সাথে নিচ্ছি হচ্ছে চিংড়ি ভর্তা, মাটন, রূপচাঁদা ফ্রাই, একটু সবজি আর সালাদ। রূপচাঁদা ফ্রাইটা মনে হচ্ছে অনেক জোস হয়েছে, আগে এটা দিয়ে স্টার্ট করি। ও অনেক মজা, খাওয়া দাওয়া শেষ করি এরপর আবার কথা হবে। সো মাত্র হেভি খানা দানা করে আসলাম, খাবার খুবই মজা, অনেক বেশি মজা। আমাদেরকে কালকে রুট প্ল্যান অলরেডি ব্রিফ করে দিছে, কালকে সকালে আমরা যাচ্ছি হচ্ছে জামতলা সি বিচ, দেন কটকা অফিস পাড়া, দেন কটকা অফিস পাড়া শেষ করে আমরা যাবো হচ্ছে হিরন পয়েন্ট, দেন আমরা হিরন পয়েন্ট থেকে যাবো হচ্ছে দুবলাচর টু এক্সপিরিয়েন্স মেসমারাইজিং সানসেট। কালকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, দেখি জামতলা সি বিচে যদি বাঘ দেখা যায় তাহলে তো অনেক জোস, যদি না দেখা যায় তাও কোনো প্রবলেম নেই। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব, অ্যান্ড ভিতরে এখন আবার অনেক পার্টি শার্টি হবে। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন হিট দ্য লাইক বাটন অ্যান্ড স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন।